মাই চ্যানেল মামুনিস ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আম দিয়ে খিচুড়ি। তো আম দিয়ে খিচুড়ি করতে কী কী লাগবে সেটা তো আমি তোমাদের দেখাবোই। তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো দেখায় তোমাদেরকে কীভাবে আমি খিচুড়ি আম দিয়ে করব, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে আম আমি কেটে রেখেছি, আর এই যে এখানে কিছু লঙ্কাও কেটে রেখেছি, আর এখানে দেখো জল গরম হচ্ছে, এই গরম জলটা লাগবে। তো দেখো এই যে আমার এখানে চাল ডাল নেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে চাল ডাল নিয়েছি, আর এখানে জল গরম হচ্ছে, ওখানে চিনি, আমার জল গরম হয়ে গেছে, এবার জলটাকে নামাবো। তো আমার জল নামানো হয়ে গেছে, এবার কড়াইটাকে একটুখানি গরম করে তেল দিব। তেল দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, এবার এই যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। তো আমি এখানে মসুরির ডাল আর হচ্ছে আতুর চাল নিলাম, আর তোমরা চাইলে অন্য কোনো চালও ইউজ করতে পারো। তো এরপর আমি লবণ দিয়ে দেবো, আর এরপর দেবো হলুদ। হয়ে গেছে, এবার আমি এখানে গরম জল দিয়ে দিলাম। তো দেখো আমি আর একটু জল দিয়ে দিয়েছি এখানে, আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম, এবার এটাকে ভালোভাবে জাল দিয়ে নাড়াচাড়া করবো। তো আমি কিন্তু এখানে মসুরির ডাল আর হচ্ছে আতপ চাল নিয়েছি, দেখো মসুরির ডাল দিয়ে আতপ চাল দিয়ে আজকে আম দিয়ে খিচুড়ি হবে, পাকা আম দিয়ে। তো এটা জাল হচ্ছে হোক, জাল ভালোভাবে জাল দিই। তো দেখো আমার এই যে খিচুড়িটা ফুটতে শুরু করছে, আমি এখানে পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমাদের এখানে ওয়েদার আজকে খুব ঠান্ডা, মনে হয় বৃষ্টি হবে, কালকে রাতে হয়েছে আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। তো তাই ভাবলাম যে আজকে খিচুড়ি খাওয়া যাক, তো ওই জন্য ভাবলাম যে আম দিয়ে খিচুড়ি অনেক দিন খাওয়া হয় না, তাই ভাবলাম যে আম দিয়ে খিচুড়ি আজকে করব। তো দেখো আমার খিচুড়ি একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার আমটাকে দিয়ে দেবো। এই যে দেখো এখানে কেটে রাখা আম আছে, এই আমটাকে এবার দিয়ে দেবো। এবার আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো আমি এখানে এবার জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, আর
তো দেখো আমার খিচুড়ি একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার আমটাকে দিয়ে দেব। এই যে দেখো এখানে কেটে রাখা আম আছে, এই আমটাকে এবার দিয়ে দেব। এবার আর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো আমি এখানে এবার জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তো আমার এই যে এটা এখন কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামাবো। তো আমার কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়নি, এবার আমি ফোড়ন দেব। এটা এমনি নামানো হলো, এরপরে যে দেখো আবার কড়াই বসানো হয়েছে, একটু একটু গরম হোক। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, এবার অল্প একটু সরষে ফোড়ন দিয়ে দিলাম। এইবার এই খিচুড়িটা এখানে দিয়ে দিই। এবার এটা 10 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে, তারপরে কমপ্লিট আম খিচুড়ি। তো আমাদের এই যে আম খিচুড়ি কমপ্লিট। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো আজকের মতো ভিডিও আমি এখানে কমপ্লিট করলাম, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।